এই ছবিটি দু সালের নিরাপদ সড়ক আন্দোলনের সময় লাইসেন্স না থাকায় পুলিশের এই গাড়িটি আটকে দিয়েছিল শিক্ষার্থীরা সে সময় তারা রাস্তায় আরও অনেকের গাড়ি আটকে দেয় তিন বছর পর আবারও শিক্ষার্থীরা রাস্তায় এবারও সহপাঠীর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ করছে তারা হলিক্রস বিজ্ঞান কলেজ ও ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীরা বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে ফ্রামগেইট এলাকায় সড়ক অবরোধ করলে সেখানে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এর মধ্যে পুলিশ সদস্যদের নিয়ে একটি বাস রাজারবাগ থেকে মিরপুরে যাওয়ার পথে বেলা দেড়টার দিকে ফ্রামগেইটে শিক্ষার্থীদের বাধার মুখে পড়ে শিক্ষার্থীদের দাবি পুলিশের ওই বাস চালকের লাইসেন্স নেই তবে বাস চালক দাবি করেছেন তার লাইসেন্স আছে তবে সেটা অফিসে রাখা বেলা দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত আটকে রেখে পরে বাসটি ছেড়ে দেন শিক্ষার্থীরা তার আগে তারা বাসটির সামনে ও পাশে লিখে দেয় পুলিশের কেন লাইসেন্স নেই আন্দোলনরত ছাত্ররা বলছেন লাইসেন্সবিহীন একজন চালকের কারণে তারা একজন সহপাঠীকে হারিয়েছেন আর হারাতে চান না পুলিশের বাসটির চালক তাদের ড্রাইভিং লাইসেন্স দেখাতে পারেননি একজন ঝুঁকিপূর্ণ ব্যক্তিকে তারা বাস নিয়ে রাস্তায় যেতে দিতে চান না সে কারণে তাকে আটকে রাখা হয়েছে এদিকে বাসটি আটকে রাখার সময় পুলিশের একজন সদস্য ছাত্রদের গালি দিয়েছেন বলে অভিযোগ উঠলে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে পরে ছাত্রদের দাবির মুখে ওই কনস্টেবল শিক্ষার্থীদের কাছে ক্ষমা চান বেলা আড়াইটার দিকে শিক্ষার্থীরা বাসটি ছেড়ে দেয়

রাজধানীতে বিক্ষোভ চলছিল এর মধ্যে বুধবার গুলিস্তানের সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির চাপায় নটরডেম কলেজের শিক্ষার্থী নাইম হাস্তানের মৃত্যুর ঘটনায় শিক্ষার্থীদের ক্ষোভ নতুন মাত্রা পায়